করোনা ভাইরাস মোকাবেলায় আজ থেকে রাজধানীর বাজারগুলিতে শুরু হলো থার্মাল স্ক্রিনিং। বর্তমান প্রত্যেক ক্রেতাকেই বাজারে প্রবেশ পথ দিয়ে ঢোকার আগে সারিবদ্ধভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে। রাজধানীর বিবেকানন্দ ময়দান এবং রামঠাকুর সংঘ সংলগ্ন অস্থায়ী বাজারগুলিতে এই স্ক্রিনিং এর সময় উপস্থিত ছিলেন পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস দাস, সদর মহকুমা শাসক অসীম সাহা সহ বাজার কমিটির প্রতিনিধিরা। মূলত আমরা ম্যানেজমেন্ট করা, কিভাবে এগুলিকে লাইনটা মানে পরিষ্কার করা এবং মানুষকে সচেতন করা, বাজার কমিটিকে হাতে রাখা এবং তাদের সহযোগিতা করা। তো ওনারা স্ক্রিন যারাই আসছে বাজারে, তো ওনাদেরকে স্ক্রিনিং করা হবে। যদি এদের মধ্যে কোনো যদি ওই ক্লিনিক্যাল আমরা যে বলি যে ক্রাইটেরিয়াতে পড়ে, তো ওনাদেরকে আমরা এখানে একটা ভ্যানও দেখছেন, এখানে সেখানে স্যাম্পল কালেকশন করা হবে। তো স্যাম্পলগুলিও আলটিমেটলি আমরা